কি সমস্যা কি? চলুন দেখি একটু। দর্শক এখন আউট হয়ে গেছে। একটা কি ছিল? নৌকা চালা কোনো প্রতীক ছিল না তাই? ভাইয়া এমন অভিযোগ করছে, আসলে কারণটা কি? কথা বলছে আসলে বলছে যে শুধু একটা মার্কায় আছে নৌকা, তাছাড়া কোনো মার্কা নেই। আসলে এই অভিযোগটার কারণটা কি একটু আমরা দেখব না? ওইখানে উনি তো বলছেন ইভিএম হোক, সমস্ত মার্কাগুলো তো থাকবে, কিন্তু উনি তো অভিযোগ করছেন। কেন ভাই যাবো? কেন যাবো? কেন কেন আপনি আপনি বলবেন কেন? দাঁড়ান দেখি ফিনিশ। আপনি বলবেন কেন? আপনি কে? আপনার পরিচয় বলেন। আপনি কে? আপনি আমাকে বলছেন কেন বাইরে যেতে? কি কারণে বলছেন? আপনি কি কারণে বলছেন? আপনি কি কারণে বলছেন? সাংবাদিককে বাইরে যেতে বলছেন কেন? তাই কি বলছেন আপনি? আপনি সাংবাদিককে বাইরে যেতে বলছেন কেন? ভাই আপনার একটু ভিতরে আসুন তো, এখানে ভিতরে আসুন, আপনার ভিতরে আসুন। আপনি কি জন্য বলবেন আপনি সাংবাদিককে? এটা ফার্স্ট টাইম করছেন নাকি আপনি এখানে? আপনি কেন বললেন? আপনি আমাকে বাইরে যেতে বললেন কেন? আপনি কে? আপনার পরিচয় বলেন। একজন অভিযোগ করছে যে এখানে নৌকা ছাড়া অন্য কোনো মার্কা নেই, আমি তাকে জিজ্ঞেস করছি আপনি আমাকে কেন বাইরে যেতে বললেন? একবার না আপনি তিনবার বলেছেন, কেন বললেন? আমি মনে করি বলিনি। কেন বলবেন আপনি এখানে কি? আপনি কে? আপনি বলেননি মানে? আপনি বলেন, উনি বলেছে আমাকে বাইরে যেতে? আমি তো বলছি সব কথা বলার দরকার নেই। না আপনি আপনি বলেন, উনি আমাকে বলেছে বাইরে যেতে? কেন বললো? আপনি কেন বললেন? সরি কেন? আপনি সরি বললে হয়ে গেল? আপনার পরিচয় বলেন। নাম ঠিকানা বলেন আপনার। আপনি আমাকে বাইরে যেতে বললেন কেন? কি কারণে? কেন আপনার আপনি এমনি বলবেন কেন? আপনার এত বড় সাহস? কি মনে করে বলেছেন আপনি? না না এখানে একজন অভিযোগ করছে যে নৌকা ছাড়া ছিল না, আমাদেরকে জিজ্ঞাসা করছে ওনাকে, সমস্যা নাকি? উনি আমাকে বলছে বাইরে যেতে। আপনার পাশে এইভাবে করছে, আপনি কিছু বলছেন না কেন? আপনি কাকে বলেছেন? আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন না? আজকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আমার এই লাইভটি শুনছেন, সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়বস্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি যে বাংলাদেশের অথর্ব নির্বাচন কমিশন কর্তৃক আজকে নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন যে সারা বাংলাদেশের যেভাবে নির্বাচন হচ্ছে এই নির্বাচন থেকে ইউরোপ আমেরিকাকে শিক্ষা নিতে হবে। আজকে তিনি তার বক্তব্যে বলেছেন যে আমাদের দেশের ভোট এতই না সুন্দর, এতই না আধুনিক, এতই না পদ্ধতিগতভাবে আধুনিক পর্যায়ের সর্বোচ্চ শিখরে শিখে উঠেছে যে আজকে বর্তমানের ইউরোপ আমেরিকাকে তাদেরকে আমাদের এই ভোট থেকে শিখতে হবে। আমাদের কাছ থেকে শিখলে নাকি তারা রাতারাতি ভোটের যে গণনা সেখান থেকে তারা নাকি ভালো ফলাফল করতে পারবে, ভালোভাবে তারা জনগণের কাছে দ্রুত ফল দিতে পারবে। আজকের একই দিনে আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু সরকার দলীয় তৎপরতাপূর্ণ ব্যক্তিরা বাছে আগুন দিয়েছে, আবার সেই আগুন দিয়ে নতুন নাটকের একটি পর্যায় শুরু করেছে। আজকে একই দিনে দেখেছেন ঢাকাতে একটি নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে ঢাকা 18-তে সেই আসনটি সম্পূর্ণ নির্লজ্জজনকভাবে এই বেহায়া সরকার তারা সেই আসনটি আবার দখল করেছে এবং এই জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন না দিয়ে সম্পূর্ণভাবে
জোর জবরদস্তি করে তারপরে সেই নির্বাচন করেছে। আজকে আমরা যে আলোচনা করতে চাই সে আলোচনার শুরুতেই বলতে চাই, এই অথর্ব, এই নির্বাচন কমিশনার, তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য হচ্ছে জাতির সাথে একটি প্রতারণা মাত্র। এই বক্তব্য হচ্ছে এদেশের গণমানুষের সাথে প্রতারণা। যেই দেশে রাতের অন্ধকারে ভোট হয়, যেই দেশে চোরেরা ভোট ডাকাতি করে, যেই দেশে দিনের বেলায় ভোট ডাকাতি হয়, যে দেশে রাতের অন্ধকারে ভোটের সম্পূর্ণ ব্যালট পর্যন্ত তারা কেড়ে নিয়ে সিল মেরে তারপরে ভোট দেয়, যে দেশের কোনো সেন্টারগুলোতে বিরোধী দল অথবা অন্য কোনো মতের ব্যক্তিদের কোনো সদস্যরা থাকতে পারে না, যেইখানে অন্য দল এবং মতের কোনো ব্যক্তিরা ভোট দিতে পারে না, এমনকি তারা গিয়ে পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারে না, সেই দেশের নির্বাচন কমিশনার বেহায়া, নির্লজ্জ, অথর্ব এই মূর্খ নির্বাচন কমিশনার কিভাবে বলে যে ইউরোপ আমেরিকাকে আজকে শিখতে হবে যে এই নির্বাচন কমিশনারের কাছ থেকে যে কিভাবে তারা সঠিক নির্বাচন করছেন। এই নির্বাচন নাকি ইভিএম পদ্ধতির মাধ্যমে মাত্র 5 মিনিটে নাকি তারা সুন্দরভাবে রেজাল্ট দিতে পারছেন। কোন রেজাল্ট দিচ্ছেন? যে তারা যেই রেজাল্ট প্রস্তুতি করে রেখেছেন সেই রেজাল্ট দিয়ে আজকে তারা জাতির কাছে তামাশা শুরু করেছেন। আজকে আপনারা জানেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কয়েকদিন আগে যে নির্বাচন হলো, ডোনাল্ড ট্রাম্প যেখানে নির্বাচনে হেরেছে, আজকে যদি ওই নির্বাচনে তার পাওয়ার কিংবা শক্তি ব্যবহারের সুযোগ থাকতো তাহলে নিশ্চয়ই সেই দেশে সে আবারও নির্বাচিত হতে পারতেন। আমেরিকার ইতিহাসে খুব কম সংখ্যক পেপল এইরকম দুই টার্ম না হয়ে ঠগে নির্বাচনে সে জিততে পারে না, এরকম সম্ভাবনা খুব কম সংখ্যক লিডারদের ক্ষেত্রে হয়। কিন্তু যেহেতু সেখানে নির্বাচন একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে, সেই কারণেই কিন্তু আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছে। আজকে এই আমাদের অথর্ব নির্বাচন কমিশন আমেরিকাদেরকে বলছে যে আমাদের দেশের নির্বাচন থেকে তাদেরকে শিখতে হবে। আজকে বাংলাদেশের কোনো জায়গায় ভোট নেই, আজকে চোর আর গুন্ডাদের রাজত্ব চলছে সমগ্র দেশ। আজকে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, এমপি মন্ত্রী কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো সঠিক ভোট হচ্ছে না। কোনো জায়গায় ভোটের টাকা নষ্ট করে, আমার জনগণের টাকা নষ্ট করে, ট্যাক্সের টাকা নষ্ট করে, আমার জনগণের অধিকারকে হরণ করে দিয়ে সম্পূর্ণ গরিবের টাকার উপরে একটি তাল তামাশা করে তারপরে আমার দেশের এই শুধুমাত্র ডিক্লারেশন দেওয়া হচ্ছে, এটা কোনো নির্বাচনের ব্যবস্থা হতে পারে না। আজকে শুধুমাত্র বাংলাদেশের বিএনপি বলেই কথা নয়, আজকে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন জায়গায় সত্যিকার অর্থে তারা কোন জায়গায় সঠিক অধিকার পাচ্ছে না, কোন জায়গায় তারা ভোটাধিকার পাচ্ছে না। আজকে সিএসির বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে দেখবেন কতটা নির্লজ্জজনক একজন বেহায়া মানুষের মতো বক্তব্য দিয়েছেন এই বুড়ো বেটা, যিনি আজকে মৃত্যুর বয়সী হয়ে গিয়েছে। সেই মানুষটা যদি আজকে বাংলাদেশের এই দুর্দিনে তিনি বলেন যে বাংলাদেশের ভোট হচ্ছে স্বচ্ছ এবং সুন্দর, বাংলাদেশের ভোট নাকি সুন্দরভাবে গণনা হচ্ছে, ইউরোপ আমেরিকার নাকি ওনার কাছ থেকে শিখতে হবে, তোমার কাছ থেকে না বাংলাদেশের নির্বাচন কি শিখবে জনগণ, তোমার কাছ থেকে ইউরোপ আমেরিকা কি শিখবে, তোমাদের কাছে কি থেকে কি সেই 28, তোমাদের কাছ থেকে সেই 5ই জানুয়ারির নির্বাচন, রাতের অন্ধকারের নির্বাচন ব্যবস্থা শিখতে আসবে ইউরোপ আমেরিকা, এটা কি তুমি শিখাতে চাচ্ছ? তোমার কাছ থেকে শিখবে যে ব্যালট পেপারে কিভাবে অবৈধভাবে সিল মারতে হয়? আজকে সারাদিন তোমাদের কাছে অভিযোগ দেওয়ার পরেও ঢাকা 18 আসনের কোনো জায়গায় কোনো সেন্টারে পর্যন্ত বিরোধী দল কিংবা বিএনপির কোনো ধরনের ব্যক্তিরা ছিল না। সেখানে তাদেরকে তোমরা প্রিজাইডিং অফিসারদের নালিশ করতে গেলেও পর্যন্ত সেখানে কোনো ধরনের তাদের সদস্যদেরকে রাখতে দেওয়া হয়নি। আজকে সমস্ত জায়গা থেকে তাদের লোকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তখন তাদেরকে সাংবাদিকদের কাছে তারা নির্লজ্জভাবে বলছে যে তারা হয়তো বাথরুমে গিয়েছে, তারা হয়তো খাবারের জন্য গিয়েছে, সে দায়িত্ব আমার নয়। আজকে বাংলাদেশে কার দায়িত্ব তোমার? আজকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যে টাকা ব্যবহার করে, অর্থ সম্পদ ব্যয় করে, এই অর্থ সম্পদ হচ্ছে জনগণের অর্থ সম্পদ, জনগণের টাকা, এই টাকা দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যাকে ইচ্ছে তাকে জনগণ ভোট দিবে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত কিংবা জাতীয় পার্টি, ইটস নট আওয়ার ডিউটি, জনগণ ডিউটি পালন করবে, যে জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের সম্পূর্ণ ইচ্ছা। কিন্তু আজকে সেই জনগণের কোনো অধিকার নেই। আজকে জনগণ যখন ভোট দিতে আসে তখন তাদেরকে লাইনে দাঁড়াতে দেওয়া হয় না, আজকে জনগণ যখন ভোট দিতে আসে তখন তাদেরকে বলা হয় তোমার ভোট হয়ে গিয়েছে, আজকে যখন জনগণ তাদের অধিকার চর্চার জন্য আসে তখন তাদেরকে রাতের অন্ধকারে তাদের বাসা বাড়িতে পর্যন্ত হামলা হয়, মামলা হয়। আজকে দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে এখন প্রত্যেকটি জায়গায় ভোট চোর,
অসভ্যতন্ত্রের একটি সুন্দর ব্যবস্থাপনা চলছে, যেখানে শুধুমাত্র একটি নির্বাচন চলছে, প্রহসনের নির্বাচন। শুধুমাত্র এই নির্বাচন দিয়ে জাতির কাছে একটি ঘোষণাপত্র তারা দিচ্ছে, কোটি কোটি টাকা নষ্ট করে তারপরে সেই ঘোষণা দিচ্ছে। আজকে যদি তোমাদের ভোট চুরি করতে এতই ইচ্ছা হয়, আজকে যদি তোমাদের গণতন্ত্র হরণ করতে এতই ইচ্ছা হয়, আজকে যদি তোমাদের মানবতা মূল্যবোধ মানুষ থেকে হরণ করতে যদি এতই ইচ্ছা হয়, তাহলে তোমরা আজকে কেন ভোটের আয়োজন করতে যাচ্ছ? তোমরা কেন আমাদের কোটি কোটি টাকা নষ্ট করছো? হাজার হাজার কোটি টাকা নষ্ট করে জনগণের অধিকার থেকে তোমরা কেন বঞ্চিত করছো? আজকে তোমাদের এই প্রহসনের নির্বাচনের কি প্রয়োজনীয়তা আছে? আজকে যে নির্বাচন দেশব্যাপী বিদেশব্যাপী সকল মানুষ বলছে যে এখানে কোনো নির্বাচন হচ্ছে না, এই দেশের কোনো জায়গায় কোনো নির্বাচনের ব্যবস্থা নেই, সেইখানে এই নির্লজ্জ বেহায় পড়া একটি এই তাবেদার সরকারের আরেকটি তাবেদার নির্বাচন কমিশন, যাদের আদপন্ত মাথা থেকে পাও পর্যন্ত সমস্ত জায়গা দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচারে নিষ্পোষিত, যারা সমগ্র দেহটা পর্যন্ত অন্যায়ের কাছে নিমজ্জিত হয়েছে, যারা রাতের অন্ধকারে ভোট হওয়ার পরে তারপরে আবার স্বীকৃতি দেয় যে না ভোট হয়েছে, দিনে তারা আবার বলে যে না ভোট হয়েছে সুন্দর, তারা আবার বলে যে বাংলাদেশের কোন জায়গায় ভোটের কারচুপি হচ্ছে না, যখন তাদের চোখের সামনে সাংবাদিকরা পর্যন্ত ব্যালট নিয়ে যাচ্ছেন দেখাচ্ছেন যে অন্যায় ভাবে মানুষগুলো কিভাবে ভোট ব্যালট চুরি করছে, ব্যালটে ছিল মারছে, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সমগ্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পর্যন্ত ভোট চুরি করছেন, সেটা নির্বাচন কমিশনারের চোখে বাজতেছে না। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে বাংলাদেশের বর্তমান আয়োজন। এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশের কোনো জায়গায় কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আসলে নির্বাচন কমিশন বিষয় নয়, বাংলাদেশের বর্তমান এই তাবেদার সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই অবৈধরা অবৈধ কার্যক্রম চালিয়ে যাবে বন্ধুরা আমার। সেজন্যই বলছি আজকে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে নির্বাচন নামক প্রহসন দিয়ে সমগ্র মানুষের অধিকার বঞ্চিত করা হচ্ছে, যখন সমগ্র জায়গায় অর্থ লুণ্ঠন করা হচ্ছে, যখন কাউকে দায়িত্ব দিতে গিয়ে তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়ে তারপরে পুলিশ কিংবা র‍্যাব কিংবা অন্যান্য বাহিনীদেরকে টাকা দেওয়ার একটি বিলি করার একটি সুযোগ তারা তৈরি করছে, সেইখানে আর কোনো নির্বাচন হতে পারে না। আমি মনে করি এই অথর্ব নির্বাচন কমিশন একটি ব্যর্থ নির্বাচন কমিশন, এর কাছ থেকে জাতি কিছু আশা করতে পারে না। বন্ধুরা আমার আজকে আবার দেখেছেন বাংলাদেশের ঢাকাতে কয়েকটি জায়গায় 5-9 বাছে কিছু দুর্বৃত্তায়নরা আবার সেই আগুন জ্বালিয়ে দিয়েছে, যে আগুন জ্বালিয়েছিল বর্তমান সরকারের তত্ত্বাবধায়নী। সেই সময়কার আগের কয়েক বছর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা ছেড়ে তারপরে আগুন দিয়ে তারপরে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা মামলা বিভিন্ন কার্যক্রম তারা শুরু করেছিল। আজকে আবার সেই একই কার্যক্রম শুরু করেছে, আবার সেই মানুষের গায়ে পেট্রোল ঢালার জন্য তৈরি হয়েছে, আবার সেই বাসে আগুন দিয়ে তারপরে বিরোধীদের নেতা কর্মীদেরকে যাতে তারা নির্বাচনের অব্যবস্থাপনা নিয়ে অথবা অন্য কোনো আন্দোলন করতে না পারে, যাতে আজকের দেশের গণতন্ত্র নিয়ে আন্দোলন করতে না পারে, যাতে আজকের দেশের মানুষের মূল্যবোধ নিয়ে কথা বলতে না পারে, যাতে আজকের বাংলাদেশের ভোটের ডাকাতরা ভোট চুরিকারীরা তারা যাতে তাদের জীবনকে রক্ষা করতে পারে, জনগণের কাছে যাতে আবার নতুন করে আবার একটি ইস্যু তৈরি করেছে পেট্রোল বোমা, আবার ইস্যু তৈরি করেছে সেই বাছে আগুন, এইটা হচ্ছে নতুন আরেকটি অপরাজনীতি। বাংলাদেশের প্রত্যেকটি ক্রাইসিসে আপনারা দেখবেন যখন কোনো ধরনের অন্যায় আচরণ হয়, যখন কোনো ধরনের কার্যক্রম হয়, যখন ভোট চুরি হয়, যখন ডাকাতি হয়, যখন মেজর রাশেদ হত্যা হয়, যখন বাংলাদেশের অন্যান্য মানুষগুলা নিহত হয়, খুন হয়, গুম হয়, যখন আমাদের দেশের মানুষরা নির্বিচারে হত্যার শিকার হয়, তখন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার বাংলাদেশের মানুষদেরকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা চালানো হচ্ছে। আজকে দেখেছেন বাংলাদেশে আজকের এই নতুন করে চক্রান্ত শুরু করে তারপরে আবার আরেকটি এই অবৈধ তাবেদার অসভ্য নির্বাচন কমিশন, অসভ্য এই গণতন্ত্রহীন একটি আদর্শবিহীন একটি সরকার, তারা আবার নতুন করে মানুষের উপরে মামলা হামলা দেওয়ার জন্য নতুন করে অপরাজনীতি শুরু করেছে। বন্ধুরা আমার আজকে বাংলাদেশের কোন জায়গায় মানুষের কোন জায়গায় কোনো মানুষের কোনো অধিকার নেই, আজকে কোনো জায়গায় কোনো মানুষের মূল্যবোধ নেই, আজকে কোনো জায়গায় কোনো মানুষকে অধিকার দেওয়া হচ্ছে না, আজকে দেশে বলেন বিদেশে বলেন সমস্ত জায়গায় দুর্বৃত্তায়ন চলছে, দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতনের শিকারে সমগ্র বাংলাদেশ আজকে ছেয়ে গিয়েছে, আজকে বাংলাদেশ ছেয়ে গিয়েছে। যেই কারণে আজকে বাংলাদেশের
সর্বদলের সর্বকনিষ্ঠ যেই দল এবং মত রয়েছে, যারা বিভিন্ন বিরোধী দলে রয়েছে, আজকে তারা সঠিক নির্বাচন দিতে গিয়েও তারা সঠিক নির্বাচন পাচ্ছে না। আজকে বাংলাদেশের যেখানে 300 আসনের মধ্যে 280 আসন পর্যন্ত জনগণের ভোট হওয়ার কথা ছিল, যেখানে 200 আসন পর্যন্ত বিরোধী দলের নেতাকর্মীরা জয়যুক্ত হওয়ার কথা ছিল, সেখানে তারা জয়যুক্ত হতে পারছেন না, বরঞ্চ তাদের সকল নেতাকর্মীদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার স্টিমুলার চালানো হচ্ছে। আজকে দেখেছেন ঢাকাতে খায়রুজ্জামান খোকন সাহেবের বাসায় র‍্যাব হামলা করেছে, আবার সেখানে গিয়ে তার স্ত্রী এবং তাদের পুত্র, তাদের পরিবার, তাদের বাসায় গিয়ে তারা অত্যাচার করেছে, তারা সেখানে গিয়ে তল্লাশি করেছে, অনাহুত বিএনপির এই নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে। আজকে ভিপি নুরের উপরে অত্যাচার চালাচ্ছে, আজকে বিরোধী দল এবং মতকে তারা দমন করার জন্য সমগ্র জায়গায় অন্যায়ভাবে তারা এই আচরণ করছে। আজকে এই অপদার্থ নির্বাচন কমিশন, তিনি যখন নির্বাচন বাংলাদেশের মানুষের, আজকে যখন নির্বাচনের সকল জায়গায় অপদস্থতা স্বীকার করে জনগণের যখন অধিকারকে বঞ্চিত করেছিল, এই নির্বাচন কমিশনকে নিয়ে যখন সারা বাংলাদেশের মানুষ বলেছে যে এই নির্বাচন কমিশন দিয়ে সত্যিকার সঠিক কোনো নির্বাচন ব্যবস্থা হবে না, তখনও এই নির্বাচন কমিশন মানুষের কাছে দাঁড়িয়ে বলছে যে এই নির্বাচন নাকি সুন্দর হচ্ছে, এই নির্বাচনে নাকি জনগণ সম্পৃক্ত রয়েছে, এই নির্বাচন নাকি কোথাও কোনো অভিযোগ নাকি তার কানে যাচ্ছে না। সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন বিরোধী দলের নির্বাচনের প্রার্থী, তিনি যখন কথা বলেন, তিনি যখন বলতে চান যে এই নির্বাচনে কোনো জায়গায় তার কোনো এজেন্ট নেই, কোনো জায়গায় তার প্রার্থীর পক্ষের লোকজন দাঁড়াতে পারছে না, তখনও নির্বাচন কমিশন দাঁড়িয়ে বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, নির্বাচন সঠিক হচ্ছে। সবচেয়ে নির্লজ্জজনক হচ্ছে যে নির্বাচন কি হচ্ছে না হচ্ছে জনগণ জানছে, কিন্তু তোমরা সেই মুহূর্তে আবার বলছো যে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে আমেরিকা নাকি তাদেরকে নাকি অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, ইউরোপ আমেরিকা নাকি তোমার থেকে আমার থেকে শিখতে পারবে, এটা কোন মুখ থেকে তারা বলে আমি বুঝতে পারি না, যে বাংলাদেশের মানুষের কাছ থেকে নির্বাচন কি শিখবে, ইউরোপ আমেরিকা কি তোমাদের কাছ থেকে রাতের অন্ধকারের ভোট দেওয়া শিখবে, নাকি তোমাদের কাছ থেকে খুন গুম শিখবে, নাকি তোমাদের কাছ থেকে অত্যাচার নির্যাতনের কথা শিখবে। আজকে বন্ধুরা আমার সেজন্যই বলছি এই দেশটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধ্বংসের হাত থেকে আমার দেশকে রক্ষা করতে হলে এখন আর চুপ করে বসে থাকলে হবে না, আজকে আপনাকে আমাকে সবাইকে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। শুধুমাত্র এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লে হবে না, আজকে আপনাকে আমাকে বাংলাদেশের মানুষের কল্যাণে দাঁড়াতে হলে আজকে আমাদের এই অবৈধ সরকার থেকে আমার এই দেশকে রক্ষা করতে হবে। আজকের এই অবৈধ সরকার থেকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ রক্ষা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, হবে না, হবে না। কারণ হচ্ছে এই নির্বাচন কমিশন, এটা হচ্ছে এই সরকারের একটি দালাল চক্র, যারা সম্পূর্ণ টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তাদের নীতিকতা, নৈতিকতা, আদর্শকে বিচ্যুত করে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য তারা এই কাজ করছে। অতএব যেই সরকার তাদেরকে এই ধরনের অন্যায়ভাবে ক্ষমতায় লিপসু করে রেখেছে, তাদের দ্বারা কোনোদিন এদেশে সুন্দর নির্বাচন হবে না। সেজন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, আমাদের সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে দেশ ও জাতির কল্যাণে, আমাদের সবাইকে এই নির্বাচন কমিশন, অপদার্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের এই লাইভ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আজকে যারা ঢাকাতে নতুন করে আবার অপরাজনীতি শুরু করেছে, যারা আবার বিরোধী দলের উপরে অপচেষ্টা চালানোর জন্য নতুন করে সরকার দলীয় ক্যাডার অথবা গুন্ডা বাহিনী দ্বারা এই বাসে আগুন দিয়েছে, ওদের তীব্র নিন্দা জানাই। আমার দেশের মানুষের সাথে এ অপরাজনীতি যারা করবে তাদের তীব্র নিন্দা জানাই। আসুন আমরা বাংলাদেশের সকল মানুষ এর ব্যাপারে সচেতন হই, আমাদের সকল নাগরিকদেরকে এখনই সচেতন হতে হবে, আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর এই অপদার্থ নির্বাচন কমিশনের আজকে তার যে মন্তব্য করেছেন এর তীব্র নিন্দা জানাই। ভাষা নাই তার, এই ভাষা দিয়ে, কোন ভাষা দিয়ে আমরা তার বিরুদ্ধাচরণ করব, আজকে কোন ভাষায়, কোন নির্লজ্জতায় আজকে তারা বলতে পারে যে আমেরিকার কাছে নাকি আমাদেরকে, আমাদের কাছে নাকি শিখতে হবে আমেরিকাদেরকে নির্বাচন কিভাবে করতে হয়। আমি এজন্যই খুবই দুঃখিত যে ওদের ব্যাপারে আজকে বক্তব্য দেওয়ার মতো আমার কিছু নেই, আজকে তাদের এই নির্লজ্জতার কারণে আমার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার দেশের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, আমার দেশের গণতন্ত্র হরণ হচ্ছে,
আমার দেশের প্রত্যেক দিন ভোটাধিকার হরণ হচ্ছে, অর্থনৈতিক ধস নেমেছে, আমার দেশের মানুষের অধিকার বঞ্চিত করা হচ্ছে। এখন ভোট সেন্টারে কোনো মানুষ ভোট দিতে যেতে পারে না, আজকে নিরাপত্তাহীনতার কারণে সাধারণ নাগরিকরা পর্যন্ত ভোট দিতে পারে না। একজন সরকার দলীয় ক্যাডারের গুলি, হামলা, নির্যাতনের শিকারের কারণে আজকে সাধারণ নাগরিকরা যখন ভোট দিতে যাবে, তখন তারা ভোট দিতে গিয়ে তারা যখন তাদের নিরাপত্তা পাচ্ছে না, তখন তারা আর ভোট দেওয়ার সাহস পাচ্ছে না, তারা ভোট দেওয়া থেকে বিরত থাকছে। আজকে এই বিরত থাকাটাও হচ্ছে গণতন্ত্রের জন্য একটি অন্ধকার যুগ। যেই দেশে গণতান্ত্রিকভাবে মানুষ ভোট দিতে যাবে, যারা জনগণ গিয়ে সত্যিকার অর্থে যাকে খুশি তাকে ভোট দিবে, সেইটা যখন জনগণ পাচ্ছে না, তখন বুঝতে হবে এদেশের মানুষ আর নতুন করে আর রাজনীতি করার কোনো সুযোগ নেই, গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। বন্ধুরা আমার, আমি সেজন্যই বলেছি আজকের এই নির্বাচন কমিশন একটি অপদার্থ নির্বাচন। আমি এজন্যই বলেছি এই নির্বাচন কমিশন প্রত্যেকটি এলাকায় যখন বিভিন্ন অকারেন্স ঘটে, তখনই তারা বলে আমরা নেক্সট নির্বাচন দেখিয়ে দেব, আমরা নেক্সট নির্বাচন সত্যিকার নির্বাচন করব, আমরা দেখিয়ে দেব জনগণকে সত্যিকার অর্থে ভালো নির্বাচন কিভাবে করা যায়। এই নির্বাচন কমিশন আমার দেশের পুলিশকে কলঙ্কিত করেছে, এই নির্বাচন কমিশন আমার দেশের আর্মিকে কলঙ্কিত করেছে, এই নির্বাচন কমিশন আমার দেশের সকল প্রকার সরকারি কর্মকর্তাদেরকে কলঙ্কিত করেছে। আজকে কোনো সরকারি কর্মকর্তা কোনো জায়গায় নির্বাচন কমিশনের কোনো জায়গায় কোনো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না, আজকে একজন প্রার্থী পর্যন্ত সত্যিকার নিরাপত্তা পাচ্ছে না। আজকে বর্তমান সরকারের নতুন একটি তালবাহানা হচ্ছে, নির্বাচনের দুই তিন দিন আগে বিরোধী দলকে একটু দেখিয়ে দেয় যে ওরা মিছিল করছে, ওদের একটি মিছিল করতে দাও, ওদের একটি মিটিং করতে দাও, তারপরে রাতের অন্ধকারে একদিন আগে ভোট কারচুপি, দুই দিন আগে ভোটের প্ল্যান, তিন দিন আগে ভোটের নতুন নতুন প্ল্যান, তারপরে ভোট সেন্টারে গিয়ে ভোটের জবরদস্তি করে ভোট দখল, এবং নতুন যে কলাকৌশল শুরু করেছে সেটা হচ্ছে জনগণকে বিরত রাখা। আজকে জনগণ হচ্ছে গণতন্ত্রের প্রতীক, আজকে জনগণ হচ্ছে মানবতার প্রতীক, আজকে জনগণ হচ্ছে এই জাতীয় মূল্যবোধের প্রতীক, কিন্তু জনগণকে আজকে ভোট দিতে যেতে দিচ্ছে না এই আওয়ামী গুন্ডা বাহিনী। আজকে যখন জনগণ ভোট দিতে যাবে, তখনই তাদের উপরে ভয় দেখানো হচ্ছে, স্টিম রোলার চালানো হচ্ছে, বাড়ি বাড়িতে গিয়ে এমন কি যারা রাজনীতি করছেন তাদের বাড়ি বাড়িতে গিয়ে হামলা মামলা করানো হচ্ছে। এর অর্থই হচ্ছে যখন এই কাজগুলো তারা করছেন, তখন তারা জানেন যে এই কাজ করার মধ্য দিয়ে জনগণ যখন নির্বাচন থেকে বিমুখ থাকবেন, যখন নির্বাচনে ভোট দিতে তারা আসবেন না, তখনই তারা নীরবে নিবৃতে ভোট সেন্টারগুলো দখল দিবেন এবং ভোট কারচুপি করবেন। আজকে সেজন্যই বলছি সমগ্র দেশটায়, সমগ্র দেশে কিসের ইউনিয়ন পরিষদ, কিসের মেম্বারি ইলেকশন, কিসের চেয়ারম্যানি, কিসের এমপি, কিসের উপনির্বাচন, কোন নির্বাচনে তারা আজকে জনগণকে ভোট দিতে চাচ্ছে না, জনগণের ভোট তারা নিতে চাচ্ছে না। এই সরকার জানে যে যদি জনগণ ভোট দেয়, এই সরকার জানে যে সত্যিকার অর্থে যদি জনগণ ভোট দিতে রাস্তায় নামতে পারে, তাহলে তারা সত্যিকার অর্থে জয়যুক্ত হতে পারবে না। সেজন্যই এই অবৈধ অথর্ব নির্বাচন কমিশনকে তারা টাকা দিয়ে তারপরে কিনে রেখেছে, গোলাম বানিয়ে রেখেছে। আজকের এই নির্বাচন কমিশন, এই হাজি সাহেব, এই হুদা সাহেবই বাংলাদেশ সরকারের টাকায় হজ করতে গিয়েছিলেন, তখন তারা বলেছিলেন যে ওই দেশে নাকি ট্রেনিং নেওয়ার জন্য যাচ্ছেন। আজকে হজের টাকা দিয়ে হজ করে অবৈধভাবে আলেমোলামার হজের টাকা দিয়ে তারপরে তারা সেখানে গিয়ে আলেমোলামার দেশের নাগরিকদেরকে নাকি তারা ট্রেনিং দিবে, সেখানে গিয়ে তিনি কিন্তু দুর্নীতি করে ট্রেনিং দেবে কি? তিনি কি আলেম? তিনি কি কোনো মহাদেশ? তিনি কি কোনো ব্যক্তি হজের কোনো একজন আলেম হওয়ার অথবা গাইডার হওয়ার দায়িত্ব রাখেন? কিন্তু এই অবৈধ নির্বাচন কমিশন কিন্তু সেই সময়ে তারা হজ করেছেন এই অবৈধ পদ্ধতিতে। তাদের কাছে আজকে কোনো ধরনের কি ইসলাম, কি বে ইসলাম, কি হালাল হারাম, এটা এদের কাছে কোনো দর্তব্য বিষয় নয়। আজকে সমগ্র জায়গায় তারা এক পেশে নির্বাচন করছে। আজকে যদি বাংলাদেশের এমন কি তাদের সহ্য হচ্ছে না, সামান্যতম ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত সেখানেও তারা সরকার দলের বিপক্ষে কোন ব্যক্তিকে দাঁড়াতে দিচ্ছে না, তাহলে কি মনে হচ্ছে বাংলাদেশের এই অথর্ব নির্বাচন কমিশন? তিনি কি বলতে পারেন যে আমেরিকার নির্বাচন কমিশনারকে, আমেরিকার সরকারকে, ইউরোপের সরকারকে ওনার এই নির্বাচন ব্যবস্থাকে অনুকরণ করতে হবে? এটা কোন ধরনের গাঁজাখুরি বক্তব্য? বাংলাদেশের জনগণ কিভাবে এটা দেখছেন আমার বুঝে আসে না,
আজকে আমার দেশের জনগণ এটাকে কিভাবে প্রতিবাদ করবেন আমি বুঝে পাচ্ছি না। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আজকে যদি সেই রাতের অন্ধকারের ভোট, আজকে যদি দিনের বেলার সন্ত্রাসী গুন্ডামি করার পরেও সেই ভোট যদি সত্যিকার অর্থে হয় বাংলাদেশের জনগণের ভোট, সেই ভোট যদি সত্যিকার অর্থে হয় ইউরোপ আমেরিকাকে অনুসরণ করানোর ভোট, এর চেয়ে শেম, এর চেয়ে অপদার্থগিরি, এর চেয়ে অসভ্যতা আর কিছুই থাকতে পারে না। সেজন্যই আমি বলছি আজকের এই নির্বাচন কমিশন থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, আজকের এই অবৈধ সরকার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, আজকের এই অবৈধ নির্বাচন কমিশনের সকল জাল আমাদেরকে ছিন্ন করতে হবে। একটাই সুযোগ, সেটা হচ্ছে আমাদেরকে এই দেশের অবৈধ সরকার থেকে প্রথম মুক্ত আসতে হবে। আমরা অনেকেই মনে করি নির্বাচন কমিশনের দোষ, আমরা অনেকে মনে করি পুলিশ বাহিনীর দোষ, র‍্যাব বাহিনীর দোষ, আমরা অনেকেই মনে করি সেনাবাহিনীর দোষ, আমরা অনেকেই মনে করি অন্য অন্য বাহিনীর দোষ। কিন্তু ঘরের পিতা মাতা যখন অন্যায় আচরণ করে, ঘরের ভিতরে যখন চোর ডুকাইত থাকে, যখন এই ঘরের প্রধান কর্তা যখন চুরি করে, রাতের অন্ধকারে যখন এদেশের ভোট ডাকাতি করে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়, প্রেসিডেন্ট নিযুক্ত হয়, এদেশের মন্ত্রী পরিষদ এমপিরা নিযুক্ত হয়, যখন কোন ব্যক্তি জনগণের কাছে গিয়ে ভোট না নিয়ে, ভোট না চেয়ে তারা নির্বাচিত হন, তখন তাদের কাছে জনগণ আর সত্যিকার ভালো কিছু আশা করতে পারে না। আজকের এই নির্বাচন কমিশন বলেন, আজকে যাই কিছু বলেন না কেন, এই সব কিছুর একটি সুরাহা হতো সেটা হচ্ছে যদি আমরা সত্যিকার অর্থে এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করতে পারতাম। এই সরকার যতদিন থাকবে ততদিন এই দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না, ততদিন এই দেশে খুন গুম হত্যা রাজনীতি বন্ধ হবে না, ততদিন এই দেশে নৈরাজ্য বন্ধ হবে না, ততদিন এই দেশে অর্থনৈতিক চুরি ডাকাতি বন্ধ হবে না, ততদিন এই দেশে দুর্নীতি দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বন্ধ হবে না। কারণ এই সরকার একটি অবৈধ সরকার, এই সরকার একটি চোর গুন্ডা ডাকাতদের সরকার, এই সরকার রাতের অন্ধকারের একটি চুরি করা ডাকাতি করা সরকার, এই সরকার সেই সরকার যারা মানুষকে হত্যা করে খুন করে গুন করে তারপরে রাষ্ট্র ক্ষমতায় টিকে আছেন, এই সরকার, এই সরকার যারা 57 জন সেনা অফিসারকে হত্যা করে সরাসরি সম্পৃক্ত থেকে তারপরেও রাষ্ট্র ক্ষমতায় টিকে আছেন, এই সরকার সেই সরকার যারা আজকের প্রত্যেকটি ন্যায়পরায়ণ ব্যক্তিরা যারা সত্যিকার পক্ষে কথা বলছেন, দেশের জন্য কথা বলছেন, মানুষের জন্য কথা বলছেন, তাদেরকে হত্যা করছেন, গুম করছেন, হত্যা করছেন। অতএব এই অবৈধ সরকার দিয়ে এদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না। যারা মনে করছেন এই সরকার নির্বাচন করতে বাধ্য হবে, এই সরকার সঠিক নির্বাচন করবে, তারা কশিন কালেও এই সিদ্ধান্ত আপনাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ আপনারা জানেন এই সরকার কোনোদিন আপনাদেরকে সঠিক নির্বাচন করতে দিবে না। এই সরকার যদি সঠিক নির্বাচন করতে দেয় তাহলে বাংলাদেশের 300 আসনের কোন জায়গায় মেম্বার, চেয়ারম্যান, এমন কি মেম্বার পর্যন্ত তাদের দলের মানুষ এখন আর হবে না, জনগণ তাদেরকে ভোট দিবে না। কারণ জনগণ দীর্ঘ 12 থেকে 14 বছর পর্যন্ত এদেশে ভোট দেওয়া থেকে বিরত রয়েছে, এদেশের মানুষ সত্যিকার ভোট দিতে এখন আর পাচ্ছে না। সেজন্যই বলছি এই সরকার দিয়ে আর কোনো সঠিক নির্বাচন আপনারা দাবি করতে পারবেন না। আজকে এই নির্বাচন কমিশন এই পাগলামি কথা কেন বলে, যখন তিনি দেখছেন তার সরকার তাকে সাপোর্ট দিচ্ছে, এই দেশের পাগল সরকাররা মন্ত্রীরা তাদেরকে বাহবা দিচ্ছে, বেতন দিচ্ছে, টাকা দিচ্ছে, অবৈধভাবে একটি নির্বাচন করতে গেলে হাজার হাজার কোটি টাকা তারা লুঠে নিতে পারছে, তখন তারা বলছে বাংলাদেশকে অনুকরণ করতে হবে আমেরিকাকে। এই তো হচ্ছে তাদের নীতি, এই তো হচ্ছে বর্তমান চরিত্র, এই তো হচ্ছে বর্তমান সিচুয়েশন। সেজন্যই বন্ধুদেরকে বলছি আপনারা যে যাই ভাবছেন এই সরকারকে ক্ষমতায় রেখে তারপরে আপনারা কোনো ধরনের সত্যিকার সঠিক নির্বাচন করতে পারবেন না। আজকে যখন কোনো জায়গায় মানুষ হত্যা হয় সাথে সাথে আরেকটি ইস্যু তৈরি করে দেওয়া হয়, যখন কোনো জায়গায় মানুষ বিপদের মধ্যে পড়ে তখন আরেকটি বিপদ ডেকে এনে তারপরে ওই বিপদটাকে তারা ঢাকিয়ে দেয়। আজকে মেজর রাশেদ হত্যা হয়েছে, সেই প্রদীপদের বিচার হচ্ছে না, আজকে আবরার হত্যার বিচার হচ্ছে না, আজকে পুলিশের মাধ্যমে 10,000 টাকার বিনিময়ে আজকে বাংলাদেশের নাগরিক হত্যা হচ্ছে, আজকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে একজন পুলিশের অফিসার সেখানের কর্মকর্তাদের কাছে হত্যার শিকার হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন। এটার একটাই কারণ, প্রত্যেকটি জনগণ
অন্যায় আচরণ করতে এখন না দ্বিধাবোধ করে না। বাংলাদেশের সমগ্র জায়গায় দুর্নীতি গ্রাস করেছে, অন্যায় অত্যাচার মানুষের উপরে স্টিম রোলার বৃদ্ধি পেয়েছে, যে কারণে জনগণ এখন আর কোনো কাজে ভয় পায় না। আজকে সেজন্যই এই দেশে সাংবাদিক হত্যার বিচার হয় না, এদেশে সাধারণ নাগরিকদের হত্যার বিচার হয় না, এদেশে ভোট চোরের বিচার হয় না, এদেশে কোনো রাতের অন্ধকারে ভোট চুরি হলে তাদের বিচার হয় না, এদেশের জনগণ সত্যিকার অর্থে ভোট দিতে পারে না, তারা সত্যিকার অর্থে কথা বলতে পারে না। আজকে ঢাকায় যদি কেউ বক্তব্য দেয় তাতে রাতের অন্ধকারে গুম করা হয়, হত্যা করা হয়, বাসা থেকে ডেকে নিয়ে জেল জুলুমে পুষতে হয়, যে কারণে জনগণ এখন আর কথা বলে না। সেজন্যই আমি বলছি, বর্তমান সরকারের আমলে, সরকারের এই পুলিশ বাহিনী, সরকারের এই গুন্ডা বাহিনী, সরকারের এই বর্তমান নির্লজ্জ নির্বাচন কমিশন দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে আপনারা গণতন্ত্র রক্ষার জন্য এই বিরোধী দল বিএনপি বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে চলেছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, জনগণও দেখছে যে আপনারা প্রার্থী হচ্ছেন, কিন্তু বাস্তবিক অর্থে এই সরকার দিয়ে এর কাছে নির্বাচনে গেলেও লাভ নেই, না গেলে লাভ নাই। এজন্যই একটা কাজ আমাদের, সেটা হচ্ছে সংঘবদ্ধ আন্দোলন। আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের সবাইকে নতুন করে আবার এই সরকার পতনের আন্দোলন করতে হবে। যদি এই সরকারকে পতন করানো যায়, যদি এই সরকারকে, অবৈধ সরকারকে আবার এই তাদের এই ক্ষমতা থেকে পালানোর সুযোগ করে দেওয়া যায়, তাহলেই বাংলাদেশে আবার নতুন একটি রাজনৈতিক মেরু তৈরি হবে এবং মানুষ নতুন করে ভোটাধিকার দিতে পারবে, ভোট দিতে পারবে। সেজন্য আপনারা যারা আজকে লাইভ দেখছেন, শেয়ার করছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ওদের ভোট চুরির এই চরিত্র জনগণের কাছে, প্রত্যেকের কাছে এখন থেকে আমাদের প্রচার করুন। এই অবৈধ, অসভ্য, এই বয়স্ক, অথর্ব নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হন। যারা আমার দেশকে আবার একটি অগ্নিকাণ্ডে নিপজ্জিত করতে চায়, এদেশে আবার যারা বাস পোড়ানোর নতুন করে একটি সূত্র আবিষ্কার করতে চায়, তারপরে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হত্যা মামলা অথবা গাড়ি পোড়ানোর মামলা, বিভিন্ন মামলা দিতে চায়, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা সবাই মিলে এই সরকার পতনের জন্য প্রস্তুত হন। এই সরকার ভারতের তাবেদার সরকার, এই সরকার বাংলাদেশের গণতন্ত্র মুছে দেওয়ার সরকার, এই সরকার বাংলাদেশের অবৈধ একটি অগণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন করার সরকার। এই সরকার সমগ্র সিস্টেমকে ধূলিসাৎ করে দিয়েছে। তারা একদিকে তাদের কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করিয়ে দেখানোর চেষ্টা করছেন, তাকে ধরা হচ্ছে, আবার একই দিকে তারা হাজার হাজার কোটি কোটি ডলার দেশ থেকে বিদেশে পাচার করছে। তারা আমার দেশের সংসদ সদস্য সহ বিভিন্ন জায়গায় তারা দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েছে। সেজন্য আমি বলবো, আসো আমরা এই দুর্নীতিগ্রস্ত অবৈধ সরকারের বিরুদ্ধে আসুন, আমরা এখনই ঝাঁপিয়ে পড়ি, না হয় আমার সোনার বাংলাদেশটি ধ্বংস হয়ে যাবে। যারা কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সবাই, আমরা এই বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করি, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি। আপনারা যারা কষ্ট করে লাইভটি শুনেছেন, শেয়ার করেছেন, আমার এই পেজ ইউটিউব চ্যানেল ডক্টর ফয়জুল হকের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলে পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে থাকবেন, আমার বিভিন্ন বক্তব্য সেখানেও আপনারা পাবেন, যাতে করে অবৈধ সরকারদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলন করে তুলতে পারি, গণজাগরণ তুলতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে লাইভ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।